সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ঢালিউড সুপারস্টার সাকিব খানের পারিশ্রমিক নিয়ে সম্প্রতি অনেক আলোচনা হচ্ছে। একটি ছবিতে কাজের জন্য তিনি এখন অর্ধকোটির বেশি পারিশ্রমিক নেন। কিছুদিন আগে জাজের একটি ছবিতে কাজের জন্য 70 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। এসব বিষয়ে আবার অনেকে উল্টো কথা বলছেন। এই পারিশ্রমিকের ব্যাপারটা নাকি কেবলই ফাঁকা আওয়াজ। তবে সাকিব খান মনে করেন, ইন্ডাস্ট্রিতে তার নিন্দুকেরাই পারিশ্রমিক নিয়ে সমালোচনা করছে। যারা তাকে নিয়ে ছবি নির্মাণ করতে পারবে না, তারাই 60-70 লাখ টাকার পারিশ্রমিক কথাটিকে ফাঁকা আওয়াজ বলে মনে করছে। সাকিবের ভাষ্যে, আমার সিনেমা সাফল্য পাচ্ছে, ভালো ব্যবসা করছে, তাই স্বাভাবিকভাবে পারিশ্রমিক বাড়ছে, সুতরাং আমাকে নিয়ে কাজ করতে হলে ভালো বাজেট অবশ্যই লাগবে। বেশি পারিশ্রমিক নিচ্ছেন বলে কিছু মানুষ সাকিবকে সমালোচনা করছে। এই প্রসঙ্গে সাকিব খান বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে পেশাদার প্রযোজক কমে গেছে। ইদানিং অনেকেই আসেন প্রযোজনায়, কিন্তু তারা পেশাদার না। বাজেট কিংবা টোটাল প্রোডাকশন ডিজাইন নিয়ে পরিকল্পিত নয়, তাই সেসব কাজ করছি না। এজন্য তারা আমার পারিশ্রমিক নিয়ে কটু কথা বলছে। তাছাড়া বেশি পারিশ্রমিক দিলেও আমি সেসব কাজ করব না। আগে যেমন বছরে 10-12টা ছবি করতাম, এখন তেমন না। শুনে বুঝে ভালো মানের 4-5টার বেশি কাজ করব না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।